আসসালামু আলাইকুম আশা করি আপনি পড়তে ভালো আছেন তো উইদাউট রেফারেল ছাড়া কিন্তু একটা ইনকাম হয়ে আসছে যেটা হলো লা টোকেনের মতো সেম লাইক লা টোকেন সবাই আপনারা অনেকেই জানেন যারা ওল্ড ইউজার আছেন তারা কিন্তু অনেক অনেকভাবে আর কি ইনকাম করা যাইতো যেটা হলো পার মান্থ 30 থেকে পঁয়ত্রিশ ডলার চল্লিশ ডলার পর্যন্ত আসতো এখন হলো টোকেনটা আমাদেরকে এখন আর ওইরকম ইনকামটা দিতেছে না বিকজ অফ ওইখানে একটা মানে নতুন সিস্টেম চালু করছে যেটাতে আসলে সবার পার্টিসিপেট করার ক্ষমতাটা তা রাখে না ওকে সে এই যে লাটোকেনে এখন আমরা বাদ দিছি ইনকাম করার ওয়েটা এখন নতুন করে একটা এক্সট্রি কোম্পানি অর্থাৎ অ্যাপ্লিকেশন আমাদেরকে সেমভাবে লাটোকনের মতো অফারগুলো আমাদেরকে প্রোভাইড করবে ওরা ওকে সো প্রত্যেকে পার্টিসিপেট করবেন উইদাউট রেফারেল অর্থাৎ হলো এইখানে রেফারেল ছাড়া প্রতি মাসে আপনি এখান থেকে বিশ থেকে তিরিশ ডলার কিন্তু ইনকাম করে নিতে পারবেন অর্থাৎ হল লাটকনে কিন্তু বিশ সেন্ট তিরিশ সেন্ট কিংবা এক ডলার দুই ডলার পর্যন্ত কিন্তু আমরা পেমেন্টটা পাইছিলাম সো সেম লাইক ওইটার মতোই কিন্তু এই যে নতুন যে অফারটা নিয়ে কথা বলতেছি এক্সটি ডট কম এক্সচেঞ্জারের এই যে এই অফারটা নিয়েই কিন্তু সব কিছু কিন্তু লাঠো করার মধ্যে ওকে সো বোর্ডটাতে শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল বাটনটাকে অন করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো রাখা হবে লিঙ্কগুলো থেকে আপনি চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে এসে কিন্তু এই যে প্রোভাইড করা লিঙ্কগুলো কিন্তু আপনি পাবেন দেন এই লিঙ্কে ক্লিক দিলে কিন্তু বোর্ড লিঙ্ক পাবেন ওইখান থেকে আপনি স্টার্ট বাটনে ক্লিক দেবেন ওকে স্যো আমি সবার প্রথমে রিকমেন্ড করবো আপনারা যেটা করবেন এই যে দেখতেছেন প্লে স্টোর এই জায়গাতে একটা ক্লিক দিবেন দেন আমি কিন্তু এই লিঙ্কটা দিবো আপনাদেরকে সো এখানে ক্লিক দেওয়ার পরে যদি চলে যায় আমাদের প্লে স্টোরে আসার পরে এই যে অ্যাপ্লিকেশানটা এই অ্যাপ্লিকেশানটা কি আপনাকে ডাউনলোড করতে হবে ওকে আর এইখানে একটা কথা বলে নেই যাদের ও মোবাইলে অ্যাপ্লিকেশানটা ডাউনলোড হবে না অর্থাৎ হলো মোবাইলে কিন্তু কারো সাপোর্ট হতে পারে না সো তারা যেটা করবেন আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি তাদেরকে কনভার্ট করে দিব অ্যাপ্লিকেশানটা অ্যাপিকের মাধ্যমে যেটা আপনি ইজিলিভাবে ডাউনলোড করে নিতে পারবেন গুগলের মাধ্যমে ওকে সো ওয়েল আজকের ভিডিওটা শুরু করা যাক ওকে সো চলে আসছি আমার বোর্ডের মাধ্যমে অর্থাৎ এই যে বোর্ডটা এই বোর্ডের লিংকটাও কিন্তু আমি টেলিগ্রামে দিয়ে রাখবো অবশ্যই মাস্ট ভি টেলিগ্রামটা আপনি ফলো করবেন বিকজ অফ ওইখানে কিন্তু সব ধরনের অফারগুলো শেয়ার করা হবে এক্সটি ডট এর যে অফারগুলো আসবে অর্থাৎ বোর্ডের মাধ্যমে আপনারা জয়েন করবেন এই যে একটা অফার দিকে আমি দেখাই দেব পরবর্তী যে অফারগুলো আসবে আমি কিন্তু ওইখানে প্রোভাইড করে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে আপনি ওইখান থেকে জয়েন করে নেবেন ওকে সো ওয়েল এখন যেটা করবেন আপনি এখান থেকে স্টার্ট বাটনটা পাবেন এইখানে স্টার্টে ক্লিক দিবেন দেন এইখান থেকে আপনাকে বলতেছে হোয়াট ইজ ইউর ইউর ইমেল নেম অর্থাৎ হলো আপনার ইমেলটা এখানে প্রোভাইড করতে হবে কোন ইমেলটা আপনি প্রোভাইড করবেন আপনি যে একটু আগে টি ডট কম এক্সচেঞ্জারটা ডাউনলোড দিয়েছেন এইটা একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করা খুব ইজি আপনি জাস্ট অ্যাকাউন্টে ক্লিক দিবেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট ক্লিক দেওয়ার সাথে সাথে দেখবেন ওইখান থেকে আপনার জিমেলটা চাইবে নামটা চাইবে দেন পাসওয়ার্ডটা চাইবে করে নেবেন দেওয়ার পরে কনফার্মেশন মেইলে একটা মেসেজ যাবে যেই মেইলটা মেলটা দিয়ে করবেন অবশ্যই মেলটা ভেরিফাইড থাকা লাগবে মেলটা ভেরিফাইড থাকা ভালো অর্থাৎ আপনি যেই মেলটা দিয়ে সবসময় কাজ করেন ওকে যাই হোক এরপরে যেটা করবেন ওইখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওই মেইলটা এখানে প্রোভাইড করে দেবেন যেমন আমি এখানে কিন্তু প্রোভাইড করছি এখন এখানে বলতেছে আই আর ইউ শিওর অর্থাৎ আপনি যেই মেলটা ইউজ করেছেন এটা কি শিওর আছেন আপনি তো মেইলটি একটু মিলাই নেবেন নেওয়া হয়ে গেলে এখান থেকে আই এম শিওরে ক্লিক দেবেন দেওয়ার পরে এইখান থেকে দেখবেন আপনাকে কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেজিস্ট্রেডার অর্থাৎ হলো লাট ওখানে কিন্তু ভাবেই আমাদেরকে কংগ্রাচুলেশন জানাইছিল দেন আমাদের অ্যাকাউন্টের ওরা নিয়ে নিছিল ওকে সো লাট ওখানে কিন্তু কেওয়াইসি ঝামলা ছিল এক্সটি ডট কমে কিন্তু বর্তমানে কোনো কেওয়াইসি করতে বলে নাই যদি কেওয়াইসি সম্ভাবনা আসে সেক্ষেত্রে আমি আপডেট দিব টেলিগ্রামটাকে ফলো করে রাখবেন ওকে ওয়েল এখন এইখান থেকে আমাদের অ্যাকাউন্টে কংগ্রেচুলেশন জানাইছে এরপরে আমাদেরকে বলতেছে এইখান থেকে এই যে বিআইটিসিআই এইখান থেকে আমাদেরকে এই যে ওয়ান বি বিট সি ঠিক আছে অর্থাৎ হলো বিআইটিসিআই এই টোকেনটা আমাদেরকে দিবে এখন ভাই এটার ভ্যালুটা কতটুকু হবে আমি বলে দিই এখানে আপনারা যদি বিশ সেন্টও পান যদি ধরা যায় বিশ সেন্ট করে যদি মাসে দেখা যায় তিরিশ থেকে চল্লিশটা আয় অফ দেয় ঠিক আছে তো এই চল্লিশটা থেকে যদি আপনি বিশ সেন্ট দশ সেন্ট করে পান তাহলেও কিন্তু আপনার দেখা যাবে মাস শেষে কত বিশ থেকে তিরিশ ডলার মতো কিন্তু আর্নিং হবে ওকে যাই হোক এখন যেটা করবেন এইখান থেকে এই যে এটাতে একটা চাপ দিবেন ডানে ডানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে বলতেছে রিটিউট টু কুইট অর্থাৎ এইখানে একটা ক্লিক দিয়ে আপনার টুইটারে নিয়ে যাবে টুইটার টুইটারে নিয়ে যাওয়ার পরে এখান থেকে আমি যদি দেখাই দেয় ওপেন করলাম দেন এখান থেকে আমার টুইটারে নিয়ে আসে আসার পরে এখান থেকে আমি আপনাদেরকে একদিন দেখাই দেবো এখানে একটু নিচের দিকে যাবেন এই যে লাভ রিয়েটা এইটাতে একটা ক্লিক দেবেন আর এই যে এইটার গায়ে একটা ক্লিক দিয়ে রিটিউট টু কুইট করে দেবেন গুড পোজিশন লেখে এখানে দেখেন অনেক ভাই কিন্তু লিখে দিয়েছে আপনি ওইভাবে লিখে দেবেন দেওয়ার পরে সেন্ড করে দেবেন ওকে যাই হোক এখন যেটা দেখাবো এখান থেকে একদিন ব্যাগ দেবো ব্যাগ দেওয়ার পরে একদিন এখান থেকে একটু ইস্ট ডান সেক নামে একটা অপশান পাবেন এইখানে কিন্তু এই যে ইটস ডান নামে একটা অপশান আছে এখানে যখন ক্লিক দেবেন তখন আপনাকে বলবে ওদের টেলিগ্রামটাতে জয়েন করতে হবে অর্থাৎ এই যে এক্সি ডট কমের টেলিগ্রামটাতে জয়েন করতে হবে এখানে চাপ সাপ দিবেন তারপরে টেলিগ্রামে নিয়ে যাবে জয়েন করে নেবেন এরপরে ব্যাক দিবেন দেওয়ার পরে ইস্ট ডানে ক্লিক দিবেন দেওয়ার পরে দেখবেন ওদের অ্যানাউন্সমেন্ট চ্যানেলটাতে জয়েন করতে বলেছে ওটাতেও জয়েন করে নেবেন দেন অ্যাগেন এইখান থেকে দেখবেন ফলো করতে বলতেছে টুইটারে এফসটিকে আপনার হলো এক্সটি ডট কমের এক্সচেঞ্জারের যে টুইটারটা আছে অফিসিয়ালি ওটাতে ফলো করে দেবেন দেন ফলো করে দেওয়ার পর ইসড্যান শেখ এখন ভাই এইখানে ফলো করার সাথে সাথে একটা স্ক্রিনশট নেবেন অর্থাৎ আপনি যে ফলো করছেন ওদের এক্সটি ডট কমে এটা স্বরূপ সহকারে একটা স্ক্রিনশট ওদেরকে দিতে হবে ওকে স্যার একটু নিচের দিকে আসবেন আসার পরে দেখবেন এখানে এই যে ফলোয়িং আমি কিন্তু এটার স্ক্রিনশটটা দিয়ে দিছি স্ক্রিনশট দেওয়ার পরে আপনি এইখান থেকে ইসড্যান শেখে ক্লিক দেবেন তারপরে দেখবেন আপনাকে এইরকম একটা নিয়ে এসে অর্থাৎ এইখানে একটা ফলো মারবেন ফলো মারার পরে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আবারও প্রমাণস্বরূপ হিসাবে এইখান থেকে প্রমাণ দেবেন আপনি এইখানে ক্লিক দেবেন স্ক্রিনশট আবার অনেকে আপলোড করতে পারবেন না আমি দেখাই দিয়ে আপলোড কীভাবে করবেন এই জায়গায় একটা ক্লিক দেবেন আপনি স্ক্রিনশটটা যখন আপলোড করবেন এই জায়গায় ক্লিক দেবেন আপনার গ্যালারিতে চলে যাবে গ্যালারিতে যাওয়ার পরে স্ক্রিনশটটা যে থাকে আসে ওইখানে চাপ দিলে সরাসরি এইখানে চলে আসবে সেন্ড বাটনে ক্লিক দেবেন দেন আপনার কাজ শেষ ওকে সে এখন যেটা করবেন আপনি এইখান থেকে টোটালি আমাদের কিন্তু স্ক্রিনশট দেওয়ার কাজ শেষ এখন এইখান থেকে বলতেছে আমাদেরকে কংগ্রাচুলেশন উই হ্যাভ সোশ্যাল টাস্ক অর্থাৎ হলো ওয়েল এখন এইখান থেকে যেটা করবেন এইখানে দেখেন আমাদেরকে কংগ্রাচুলেশন জানাইছে দেন আমাদের জিমেলটা এখানে প্রোভাইড করা থাকবে আর এইখান থেকে আপনি ব্যাক টু মেনুতে ক্লিক দেবেন এই মেনুগুলো কিন্তু এইখানে থাকবে নিচের দিকে মেনুগুলো থাকবে আমি দেখা যায় এখানে যদি একটা টাস্ক করি তাহলে কিন্তু মেনুগুলো আপনি পাবেন এই যে মেনুগুলো কিন্তু এখানে শো আপ করতেছে সো এখন আপনি ব্যাক দেওয়ার পরে মাই রিডার সেকশনে যদি ক্লিক দেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর্নিং হয়েছে সিক্স বিআইটিসিআই ওকে সো এই টোকেনটা আমাদেরকে যখন এক্সটি ডট কম এক্সচেঞ্জারের মধ্যে দিবে তখন কিন্তু আমরা সাইপ করবো অর্থাৎ ট্রেড করে টোকেনটা কিন্তু আমরা আপনার হলো কি করে সাথে সাথে তারপরে আমার কাছে দিয়ে টাকাটা আপনি বিকাশ নগদে নিতে পারবেন ওকে আর একটা জিনিস এইখান থেকে ট্রান্সফার অপশনটা চালু করে করতে পারবেন অর্থাৎ হলো আপনি যেটা পাবেন সরাসরি আমার কাছে আপনি দিতে পারবেন আপনার এক্সচেঞ্জার থেকে ওকে কোনো কনভার্ট বনভার্ট করা লাগবে না আপনার আপনার কোনো ঝামেলায় যাওয়া লাগবে না ওয়েল এখন আমি আরেকটা একটা জয়েন করে দেখাবো আপনাদেরকে অর্থাৎ হলো এইখানে যদি আপনি ক্লিক দেন একটু ওয়েট করেন ওকে এইখানে আমি ব্যাক টু মেনু দিছি ব্যাক টু মেনু দেওয়ার পর এখান থেকে আমি আর্নিং করবো একটা নতুন অ্যাডপ সো নতুন অ্যাডপটা আর্নিং করতে হলে কী করা লাগবে এখান থেকে দেখেন ও ট্রাই ইউর আদার অ্যাডপ এইখানে যদি আমি একটা চাপ দিই তাহলে একটু ওয়েট করবেন ওকে এইখান থেকে দেখেন এইখানে কিন্তু অনেকগুলো অ্যাডপ দিছে ভাই এই অ্যাডপগুলো আপনাকে আমি প্রোভাইড করে দিব আমার টেলিগ্রাম চ্যানেলে ওইখান থেকে আপনি জয়েন করে নেবেন ইজিলিভাবে ওকে স্যার এখন যেটা করবেন এইখান থেকে আপনি যদি এই যে আমি যেমন এইটাতেও জয়েন করছি এই যে এইটাতে জয়েন করবো এই এইচ ওয়াইডি এটাতে আমি জয়েন করবো এটাতে একটা ক্লিক দিলাম দেন এখান থেকে একটু ওয়েট করবেন এইখানে কিন্তু ভাই সার্ভারটা প্রচুর ডাউন কারণ অনেক ইউজার কিন্তু এইখানে জয়েন করতেছে এইখান থেকে দেখেন ওয়েলকাম টু এই যে দেখাইছে এখন এইখান থেকে আমাদেরকে সেম লাইক সেম লাইক লা টোকেনের মতো কিন্তু এইখানে ডান অপশানে ক্লিক দিবেন দেন ডান অপশানে ক্লিক দেওয়ার পরে একটু ওয়েট করবে এখান থেকে দেখেন আমাদেরকে দশটা করে কিন্তু টোকেন দিবে পার রেফারে ওকে এইখান থেকে বলতেছে সে টু কুইট করার জন্য আমরা এইখান থেকে যদি ক্লিক দেই দেন ওপেনে ক্লিক দিব দেন এইখানে চলে আসছে এটা কিন্তু আমাদের রিটুথ টু কুয়েট করাই আছে সো এখন যেটা করবেন আপনি এখান থেকে চলে আসবেন অ্যাড আমি ব্যাগ দিয়ে চলে আসলাম আসার পরে ইস্ট ডান সেক্টরতে ক্লিক দিব দেন এখান থেকে ক্লিক দিলাম একটু ওয়েট করব এখানে একটু ওয়েট করা লাগবে ওকে এখান থেকে বলতেছে এক্সি ডট কম এটাতে কিন্তু আমার জয়েন করাই আছে অলরেডি আমার কিন্তু জয়েন করা আছে এই জন্য কিন্তু আমি একদিন জয়েন করলাম না কারণ এখানে আমার জয়েন করা আছে নতুনভাবে জয়েন করা কিছুই নাই দেন এইখান থেকে আমাদেরকে এইটাতে জয়েন করতে হবে ওদের ও ওয়াইডি এইটাতে আমাদের জয়েন আছে দেন ব্যাক দিব। এখান থেকে আমি একটু নিচের দিকে যাওয়ার চেষ্টা করতেছি দেখি নতুন নতুন কি অফার ওরা দিতেছে এখান থেকে যে আপনার হলো উপরে দেখতেছি একটা পিন করে রাখছে এখন এইখান থেকে ইস্ট ডান্স একে একটা ক্লিক দিব দেন আমি কিন্তু সরাসরি লাইভে দেখাই দিতেছি কারণ হলো অনেক ভাই বুঝবেন না প্রবলেম ফেস করবে এখন দেখেন এইখান থেকে আমাদেরকে এটা অ্যানাউন্সমেন্ট চ্যানেলে জয়েন করতে বলতেছে আমরা অ্যানাউন্সমেন্টের চ্যানেলে জয়েন করাই আছে আমার আপনার জয়েন করা না থাকলে আপনি জয়েন করে নেবেন কারণ এই যে এক্সটি ডট কমের অ্যানাউন্সমেন্ট চ্যানেলগুলোতে কিন্তু ফার্স্ট বলে আমরা জয়েন করে নেই এরপরে এইখান থেকে যে হো এই এইটার এটার অ্যানাউন্সমেন্ট চ্যানেলটাতে জয়েন করা লাগবে আমার জয়েন করাই আছে এক ইন ইসড্যান্ট চেক আমি ক্লিক দেবো একটু ওয়েট করবো এইখান থেকে কারণ লোডিংটা নেবে বোর্ডের একসাথে অনেক ইউজার কিন্তু কাজ করতেছে লাটকেন বাদ দিয়ে এটাতে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে ভাই ভালো একটা একটা রিডার এখান থেকে পাবেন এখন দেখেন এখান থেকে এক্সট্রি টুইটার উপরে ফলো করতে বলতেছে আমার টুইটারে ফলো করাই আছে অলরেডি কারণ আমি ফার্স্ট অফ অলই এইগুলা কাজ করে দিছি সো আপনি যদি নতুন হন সেক্ষেত্রে আপনাকে ফলো করতে হবে এখন এইখানে বলতেছে আপনি যে টুইটারটাকে ফলো করছেন একটা স্ক্রিনশট দেন আমি এখানে সিম্পলি চলে যাবো ওপেন করবো ওপেন করার পরে এখান থেকে একটা স্ক্রিনশট নিব ওদের ফলো করার স্ক্রিনশটটা আমি নিলাম কিন্তু এই স্ক্রিনশটটা নিচ্ছি দেন ডানে ক্লিক দিব দেন অ্যাগইন এখানে চলে আসবো আসার পরে এই যে দেখতেছেন একটা থ্রি লাইন এটাতে একটা চাপ দিবেন ওকে ওয়েল আমি এখান থেকে কিন্তু পিকচারটা আপলোড করছি দেন এই যে ইস্ট ডান্স সেক্টটাতে ক্লিক দিব দেন এখন আমাদেরকে নতুন একটা পিজে নিয়ে আসবে অর্থাৎ নতুন একটা কাজ দিবে ওকে সে দেখি এখন আমাদেরকে নতুন কাজ কি দেয় ওরা একটু ওয়েট করি এখান থেকে যেহেতু ওরা পিক্সারটা স্বরূপ করে নিচ্ছে তো সেক্ষেত্রে একটু ওয়েট করা ছাড়া কোনো কিছু করার নাই ওকে সে একটু ওয়েট করবো আমরা ওকে এখন এইখান থেকে দেখেন এখানে বলছে ফলো এটাতে ওদেরকে ফলো করতে বলতেছে আমরা এটাতে কিন্তু ফলো করাই আছে মেবি এইটাতে ফলোইং আছে সে এখন আমি যেটা করব এখান থেকে আমি জাস্ট স্ক্রিনশটটা নিব এখান থেকে স্ক্রিনশটটা নিয়েছি দেন ডান করছি ডান করার পরে এইখান থেকে আমি চলে আসছি এটাতে দেন আসার পরে এখান থেকে আমার আপলোড করবো পিকচারটা ওকে পিকচার আপলোড করছি দেন এই যে ইন্টার চেক এ আমি ক্লিক দিব তাহলে কিন্তু আমার টোটালি কাজ শেষ ওকে এখান থেকে একটু ওয়েট করবো দেখি এখান থেকে কি আসতে পারে এখানে মনে হয় টোটাল কাজ শেষ ওকে এখান থেকে দেখেন ওদের সার্ভারটা ডাউন আমি কিন্তু দুই তিনবার দিয়ে দিয়েছি ওরা বলতেছে প্লিজ ওয়েট এখানে কোনো সমস্যা নেই আপনারা যদি প্লিজ ওয়েট বলে একটু ওয়েট করবেন দেন একদিন এসে ডানে চেক দিবেন দেখবেন যে হয়ে গেছে ওকে সেই হলো ব্যাপার স্যাপার আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন আর এক্সটি ডট কমে অ্যাকাউন্ট করে কে করা ভালো হবে বিকজ অফ কে করলে আপনার ভালো পরবর্তীতে আর কেওয়াইসি করতে হইতেছে না পরবর্তীতে যখন কেওয়াইসি আপডেট দিবে তখন কিন্তু অনেকে প্রবলেম ফেস করবে কারণ হলো যে যাদের সময় আছে তারা কেওয়াইসি করেন আর যাতে সময় নেই তারা কেওয়াইসি করার দরকার নেই ওকে সেই হলো ব্যাপার স্যাপার আপনারা প্রত্যেকে পার্টিসিপেট করবেন আর এখানে কিন্তু উইদাউট রেফারেল অর্থাৎ রেফারেল ছাড়া এখানে আপনার পার মান্থ তিরিশ থেকে পঁচিশ ডলার মতো আর্নিং করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর এইটা আপনি আমার কাছে সেল দিয়ে টাকাটা বিকেশন অবধি নিতে পারবেন ওকে সো প্রত্যেকে পার্টিসিপেট করবেন এখন থেকে লাট ওকেন বাদ দিয়ে এক্সটি ডট কাজ করেন ওকে ধন্যবাদ সবাইকে